তবে পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি শুধু হাওড়াতে কিছু না আইএসএফ সিপিএম লড়ার চেষ্টা করেছে, পারেনি খুব একটা। বাকি সর্বত্রই হাওড়াতেও বিজেপি লড়েছে, মূলত হিন্দু এলাকাতে। আর বাকি জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করছেন এবং বুথগুলো লুট করতে পারেন। তবে যে কায়দাতে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদেরকে গ্রেপ্তার করা, 25 জনের বেশি পোলিং এজেন্টকে গ্রেপ্তার করা, আর অধিকাংশ ডেরা দাঁতনের নেতাকে রিমান্ডে নিয়ে চেয়েছে 5 দিনের জন্য, ও স্ত্রী হাইকোর্টে রিট করেছে। ঠিক একইভাবে একজন আদিবাসী প্রার্থী রাহুল লোহার, তার গাড়ি ভাঙা হয়েছে, তার সঙ্গে থাকা লোকেদের উপর আক্রমণ করা এবং কিভাবে সন্ত্রস্ত করা হয়েছে তারপরেও আমরা রিপোর্ট নিচ্ছি। গত 4টি উপনির্বাচনে তৃণমূল যে ব্যাপকভাবে হিন্দু ভোটারদের আটকেছিল, এবারে আংশিকভাবে হয়তো সফল হয়েছে, কিন্তু ওই একই কায়দায় রানাঘাট, বাগদা, রায়গঞ্জের মতো সম্পূর্ণ হিন্দু ভোটকে আটকাতে পারেনি। হিন্দুরা প্রায় 70% বেরিয়ে ভোট করার চেষ্টা করেছে এবং ইলেকশন কমিশন, অবজারভার এবং এখানকার সিও এর ভূমিকা অত্যন্ত জঘন্য ছিল। ক্ষেত্রে ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ভালো ছিল, বিশেষ করে তালডাংরা এবং মেদিনীপুরে, কিছুটা নৈহাটি, কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি সিতাইতে, হাড়োয়াতে, মাদারীহাটে। তাই সামগ্রিকভাবে এই জানকারিগুলো, ইনফরমেশনগুলো আমি আপনাদের দিচ্ছি। কিন্তু আসল নির্বাচনটা 26-এ হবে এবং 26-এর নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডু অর ডাই, আমরা সেটা করে দেখাবো। মানুষ জোট বাঁধছেন, 31শে ডিসেম্বর রিটার্ন করবে, ওই সিও অফিসে আমরা গিয়ে গঙ্গা জল আর গোবর জল দিয়ে পরিষ্কার করে আসবো, তারপরে মমতাকে একটা পোস্ট দেবে। সিতাইতে ওই জগদীশ বাসনিয়ার যে বাড়ির লোক যে দাঁড়িয়েছে, তারও তো সব ভুল ভাল, যাই হোক, তিনি সেন্ট্রাল ফোর্সকে ডিকটেট করছেন। আমি সেন্ট্রাল ফোর্সের যারা বিএসএফ, সিআরপি, সিআইএস ছিল তাদেরকে আমি এক স্যান্ডেলে দিয়েছি যে আপনারা কেন এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন না। মনোজ টিগ্গাকে ঘুরতে দেওয়া হয়নি, বিজেপি এমএলএ দেরকে মাদারিহাটে ঢুকতে দেওয়া হয়নি, দীপক বর্মন, নিখিল রঞ্জন দে, বিশাল লামা, মনোজ ওরাও, কৌশিক রায়দের, অথচ জগদীশ বাসুনিয়া তিনি কনভয় নিয়ে, গুন্ডা নিয়ে সিতাই সব ভূতে ভূতে ঘুরে বেড়িয়েছে, লোক সব দেখেছে, এখন কোনোটা মিথ্যা না, সব গুছিয়ে রাখছি। আমি সিপিএম এর মুখেও এসব কথা শুনতাম, আমরাও সিপিএম এর মুখে এসব কথা শুনতাম, এখানেও সব হান্নান মোল্লা এদিকে আর ওদিকে লক্ষণ সেন, যা বলতো তাই করতো, তাদেরও মাতব্বরি দেখেছি, সে মাতব্বরি গুলো এখন নেই, শেষ হয়ে গেছে। যারা এগুলো করবে না তাদের অবস্থা একই রকম। আমি আপনাকে বলছি, পৃথিবীটা গোল, যা হিসাব এই জন্মে হয়ে যাবে, পরের জন্মে কিছু হবে না। আর একটা প্রবাদ বাক্য আছে, চিরদিন কাহারও সমান নাই যায়। আজকে যারা বলছেন তাদের হিসাব ঠিক সময় জনগণই করে দেবে।